हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल तिथि किचन। आज चले ड्रागन फल निये। एखन बाजारे प्रचुर परिमाणे ड्रागन फल पावा जाच्छे। अनेके एई फल पछंद करेन, आबार अनेके एई फल पछंद करेन ना। भालो लागुक किंबा मंद लागुक, एई फलेर गुणाबली किन्तु अनेक। आज तैरी करे देखाबो ड्रागन फलेर मिल्क शेक। एई मिल्क शेकटा आपनाके एई गरमेर माझे भीषण प्रशान्ति एने देबे। तो प्लीज बंधुरा, आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। प्रथमे आमि दुटो माझारी साइजेर ड्रागन फल नियेछि। जदि आपनार बाड़िते ड्रागन फल खेते केउ पछन्द ना करे, ताके आपनि जदि एई मिल्क शेकटा करे देन, ताहले से ड्रागन फलेर भक्त हये जाबे। एबार आमि ड्रागन फलगुलो केटे निब। দেখুন ভিতরে কত লাল। এই ড্রাগন ফল খেলে শরীরের রক্ত শূন্যতা দূর করে। এবার আবারও মাঝখান থেকে কেটে নিব। দেখুন ড্রাগন ফলগুলো কাটা হয়ে গেছে। এবার ড্রাগন ফলের খোসাগুলো ছাড়িয়ে নিব। এইভাবে একটানেতেই ড্রাগন ফলের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে। দারুণ একটা ফল, কাটতেও সুবিধা আর খোসা ছাড়াতেও সুবিধা। এই দেখুন আমার সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ড্রাগন ফলগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। মিক্সিতে ঘুরিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, গ্রেট করতে একটু সময় লাগছে, খুব বেশি সময় লাগবে না। এটা নরম ফল, আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়েছে। এবারে আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এখানে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে, ভিজে গেছে। এবার কাঠবাদামের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব। আমি ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে অনায়াসে কাঠবাদামের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। দেখুন খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে কাজু বাদাম আর কাঠবাদামগুলো দিয়ে দিব। আর একটু হালকা জল দিয়ে মিক্সারে পেস্ট করে নিব। এখানে আমি কাজু আর কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। আমি এখানে দুই রকমের বাদাম নিয়েছি, আপনারা এক রকমের বাদামও নিতে পারেন, আর এটা শিলনোড়ায়ও বেটে দিতে পারেন। এইদিকে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। এবার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি ঘন করে নিব। দেখুন জাল দিয়ে দুধটাকে ফুটিয়ে অনেকটা কমে গেছে, দুধ অনেকটা ঘন তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবারে আমি এখানে একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে গ্রেট করে রাখা ড্রাগন ফ্রুটস দিয়ে দিব। এবারে দিব দুধ। এখানে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিব। সম্পূর্ণ দুধ দেওয়া হয়ে গেছে। ডিপ ফ্রিজে জল বসিয়েছিলাম, বরফ হয়ে গেছে। এবার বরফগুলো একটা ছুরির সাহায্যে ছুটিয়ে নেব। বরফগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে দিয়ে দিব বরফ। তারপরে দেব স্বাদ অনুযায়ী চিনি, কাজু বাদাম আর কাঠবাদাম বাটা। এবারে এইটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিব। আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে আরও ভালোভাবে হবে। আমার সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, মিল্ক শেকটা তৈরি হয়ে গেছে। এবারে দুটো কাঁচের গ্লাসের মধ্যে এই ড্রাগন ফলের মিল্ক শেকটা সার্ভ করে নিচ্ছি। আমি যতখানি নিয়েছিলাম তাতে আমার 3 গ্লাস পরিমাণ ড্রাগন ফলের মিল্ক শেক তৈরি হয়েছে। এটা তৈরি করতে একেবারেই সোজা, কোনো ঝামেলা নেই, যখন তখন বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আমার এই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে বলুন কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।